জাল নোটের কারবার নতুন কোনো কথা নয়। দিনের পর দিন পাচার হয়ে যায় হাজার হাজার টাকার জাল নোট, আর তার কবলে পড়ে হামেশাই প্রতারণার শিকার হন সাধারণ মানুষ। জাল নোটের কারবারের বিরুদ্ধে একাধিক অভিযান চলে আসছে প্রশাসনের পক্ষ থেকে, আর এবার তেমনই এক অভিযানে বড়সড় সাফল্য পেল আলিপুরদুয়ার পুলিশ। গোপন সূত্রে খবর ছিল আগে থেকেই, সেই মতোই অভিযান চালিয়ে আলিপুরদুয়ারের মাঝের ডাবড়ি চৌপথি এলাকা থেকে ধরা পড়ল বিপুল অঙ্কের জাল নোট। আর এই ঘটনায় পুলিশের জালে এক চোরা চালানকারী। পুলিশি অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে 6,33,000 টাকা, তারই মধ্যে 1,33,000 টাকার নোটই জাল নোট, এমনটাই জানাচ্ছে পুলিশ। আলিপুরদুয়ার জেলায় এসপি সাহেবের নেতৃত্বে যে অ্যান্টি ক্রাইম টিম আমরা ফর্ম করেছিলাম, তাতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন রকম সাকসেস পেয়েছি। কালকে আমরা একটা বড় সাকসেস পেয়েছি। টিম লেড বাই আইসি আলিপুরদুয়ার অ্যান্ড পিসি পার্টি অফ আলিপুরদুয়ার, এরা কালকে রাত্রে ইভিনিং অ্যাট অ্যাবাউট 8 to 8:30 PM মাঝের ডাবড়ির চৌপথি থেকে ব্রজেন শীল সন অফ মন্টু শীল, অ্যাকচুয়াল বাড়ি পানিয়ালগুড়ি আন্ডার শামুকতলা PS, তাকে অ্যারেস্ট করে। স্পেসিফিক ইনফরমেশন এর বেসিসে তাকে অ্যারেস্ট করা হয়। তার ব্যাগ থেকে আমরা দুটো সেপারেট পকেট থেকে আমরা টাকা পাই, তার মধ্যে একটি জায়গায় টাকার পরিমাণ 5 lakh rupees এবং আরেকটি জায়গায় টাকা 266 notes of 500 notes। অ্যাপারেন্টলি এই 266 যে নোটস আছে, অ্যাপারেন্টলি এটা ফেক কারেন্সি বলে আমরা মনে করছি, এবং এটা আমরা ফার্দার এক্সপার্টের কাছে এক্সপার্ট ওপিনিয়নের জন্য শালবনিতে আমরা পাঠাবো। এটাকে আমরা আরও ভালো করে স্ক্রুটিনি করছি। আজকে সানডে, এই জন্য এক্সপার্টকে আমরা এই মুহূর্তে পাচ্ছি না। আমরা মানডেতে এই 5 lakh rupeeকে আরও ভালো করে এটাকে এক্সপার্টাইজের মাধ্যমে স্ক্রুটিনি করব, যাতে এতেও কোনো রকম ফেক কারেন্সি আমরা পাচ্ছি সেটা দেখার জন্য স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে। আমরা ব্রজেন শীলকে কোর্টে আজকে ফরওয়ার্ড করছি এবং আমরা রিমান্ডে প্রেয়ার করছি। তার কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে, এই মোবাইলের সূত্র ধরে আমরা ব্রজেন শীল কোথা থেকে টাকাটা পেয়েছে, কোথায় ডেলিভারি দিতে যাচ্ছিল এবং এর সাথে আন্তঃরাজ্য কোনো ক্রাইম জড়িত রয়েছে কি না সেটা আমরা ভালো করে দেখব। প্রিলিমিনারি আমরা ইন্ট্রোগেশন করেছি, ব্রজেন শীল মাঝের ডাবড়ি চৌপতি থেকে অ্যারেস্ট করেছি এবং আলিপুরদুয়ার ডেস্টিনেশন বলছিল এবং আলিপুরদুয়ার থেকে কোথায় যাচ্ছিল সেটা আমরা রিমান্ড পিরিয়ডে আমরা আরও ভালো করে জানতে পারবো। কিন্তু এই বিপুল অঙ্কের টাকা নিয়ে ধৃত কোথায় যাচ্ছিল? এত পরিমাণ জাল নোট সহ টাকা তার কাছে এলোই বা কী করে? সব বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ। শুধুমাত্র তাই নয়, এই ঘটনার সঙ্গে বড় কোনো টাকা জালিয়াতির চক্র জড়িত আছে কি না তা নিয়েও শুরু হয়েছে বিস্তারিত তদন্ত। তবে পুলিশের দাবি, এত পরিমাণ অবৈধ টাকা আলিপুরদুয়ারে গত 2 বছরের মধ্যে উদ্ধার হয়নি। এই এলাকার সামনেই বাংলাদেশ সীমান্ত, ফলে এর পিছনে বাংলাদেশের কোনো চোরা চালানকারী দল যুক্ত আছে কিনা সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। সব দিকটাই খতিয়ে দেখা হচ্ছে। তবে জানা গিয়েছে ধৃত পুলিশের কাছে নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন, কিন্তু তা হলেও তার কাছে এত পরিমাণ জাল টাকা এলো কী করে তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে ধৃত ব্যক্তিকে আদালতে তুলে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।